হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার মাধ্যমিকের সাজেশন নিয়ে চলে এসেছি 2024-এ। তোমাদের আজকে শুরু করছি ভারত, মানে তোমাদের পঞ্চম অধ্যায়, ভারতের প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ। প্রথমে আমি ভারতের প্রাকৃতিক পরিবেশের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব, তারপর অর্থনৈতিক পরিবেশে কী আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো নর্মালি আমরা জানি ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক থেকে চারটে প্রশ্ন আছে, সেখানে তোমাদেরকে চুজ করতে হয় দুটো। তো এই চারটে যে কোনো আসতে পারে সেটার জন্য তোমাদেরকে কুইজটা তৈরি করতে হবে, কিছু করার নেই। তোমরা ভাবে যে লিমিটেড কিছু চারটেই প্রশ্ন করবো, আটটাই প্রশ্ন করবো, সেটা সম্ভব নয়, যে কোনো দিতে পারে। আমরা যখন ইয়ার ওয়াইজ কোশ্চেনটা আলোচনা করবো, কোন বছরে কোনটা এসেছে, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি কোনগুলো গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ সেগুলো জানতে পারবো। তাহলে ভারতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারত থেকে 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কস শর্ট কোশ্চেন এবং ম্যাপ পয়েন্টিং, 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং এগুলো আসছে। তাহলে আমরা শুরু করছি প্রথমে প্রশ্ন দিয়ে, যে প্রাকৃতিক পরিবেশ থেকে কী কী আসতে পারে। তো আপাতত আমি 5 নম্বরে দিয়ে শুরু করছি, আমি বারবার বলছি, তারপরে আমি আস্তে আস্তে 3 নম্বর 2 নম্বরে আলোচনা করবো। তবে শর্ট কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করে যেতে পারি, কোনগুলো গুরুত্বপূর্ণ 1 নম্বর 2 নম্বর বলা যায় না। হ্যাঁ, যে কোনো প্রশ্নে আসতে পারে, তবে তোমাদের কোশ্চেনের লেভেলটা একটু টাফ, আস্তে 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 একটু উন্নত মানের হবে, ওই জন্য তোমাদের সেটা জন্য তৈরি থাকতে হবে। তাহলে আমাদের শুরু করছি আমরা প্রথমে প্রাকৃতিক পরিবেশ দিয়ে। তাহলে আমরা দেখবো প্রাকৃতিক পরিবেশের মধ্যে, দেখো আমি কিছু প্রশ্ন 8টার মতো প্রশ্ন লিখেছি, অর্থনৈতিক পার্ট থেকে একটু বেশি আছে। তো এখানে প্রাকৃতিক, যেমন গতবারের প্রশ্ন যদি তোমরা দেখো, অবশ্যই তোমরা 2020-2022 যদি হাফ সিলেবাস হয়েছিল, তারপর 2023-এ ফুল সিলেবাস যেটা হয়েছিল, সেটা এগুলো তোমরা একবার দেখে নাও, একটা আগে দেখে নাও সব সাবজেক্টে, শুধু আমার সাবজেক্টে বলছি না, সব সাবজেক্টেরই তোমরা একটু আগে এগুলো দেখে নেবে, টেস্ট পেপারে অবশ্যই থাকবে। এখন আপাতত আমি এটা দিয়ে শুরু করছি। দেখো প্রথমেই আমি লিখেছি, প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ বিস্তারিত আলোচনা করো। তাহলে আমরা জানি প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর দুটো আছে। তো দৈর্ঘ্য বরাবরটা কোনোটা দিতে গেলে অনেক বড়, সেক্ষেত্রে লেখা সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য প্রশ্ন দেয় না। তো দৈর্ঘ্য বরাবরটা অনেকটাই বড়, তো প্রস্থ বরাবরটা 5 নম্বরের মতো যথেষ্ট। শিবালিক হিমাচল এগুলো 4টে লিখে দিতে পারবে। হ্যাঁ, হিমাচল, হিমালয়, শিবালিক হিমালয়, এটা হিমালয় এগুলো, তো এইটা একটা এলো। তো সব যখনই লিখবে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে, এরকমভাবে বর্ণনা করবে। আমি অবশ্যই তোমাদেরকে বারবার, তোমার আগের ভিডিওতে দেখে নিও, আমি যখন পড়িয়েছি এগুলো আমি সেরকমভাবে বলে দিচ্ছি, একটা সিকুয়েন্স লিখবো, তোমাদেরকে লিখতে হবে, সেটা কিন্তু তোমরা মেনশন করে দেবে যে উত্তর থেকে দক্ষিণে এই এই ভাগগুলি হলো বা দক্ষিণ থেকে উত্তরে এই ভাগগুলি হলো। হ্যাঁ, তোমরা ভূগোলের ভারতের যে কোনো পার্ট খুব ডিটেলস আলোচনা করে রয়েছে, তোমরা আগের ভিডিওতে দেখো প্লে লিস্টে যেয়ে, ক্লাস 10-এ 10ম অধ্যায়ে 5নম্বর চ্যাপ্টার অনেক পার্ট আছে ভারতের, সেক্ষেত্রে তোমরা প্রতিটা দেখো, যদি কোনোটা খুঁজে না পাও আমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আমি আবার কন্টিনিউ করছি। দেখো এখানে রয়েছে, প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ বিস্তারিত আলোচনা করো, এটা 5 নম্বরের মতো আসতে পারে। পশ্চিম হিমালয় বর্ণনা করো, তাহলে দৈর্ঘ্য বরাবরের মধ্যে তোমাদের অনেকগুলো ভাগ আছে, পশ্চিম হিমালয়, নেপাল হিমালয় এভাবে, পূর্বাঞ্চল, তো তার মধ্যে পশ্চিম হিমালয়টা শুধু বলতে হবে, সেটা তোমাদেরকে এখানে এসে হচ্ছে 2018-তে। পার্থক্য এখান থেকে একটা আসে, পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, বা বৈশিষ্ট্য আকারেও করে রাখতে পারো, ঠিক আছে? দুটোর বৈশিষ্ট্য মানে হচ্ছে পার্থক্য, পার্থক্য পড়লেই তোমাদের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। তাহলে পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই পড়বে। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী, এইটা এসে হচ্ছে 2019-23-এ, ভীষণ আসে এই, খুব ভালো করে এগুলো গুরুত্বপূর্ণ। পূর্ব উপকূলীয় সহগুলি পশ্চিম উপকূলীয় সহগুলি 2017-তে এসেছে, এইবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো। তবে 5 নম্বরের মধ্যে এটা খুব একটা আসার চান্স কম, পশ্চিমঘাট পূর্বঘাট, ওই জন্য আমি বলবো এই প্রশ্নটা আসার চান্স অনেক বেশি, পূর্ব উপকূলীয় সহগুলি ও পশ্চিম উপকূলীয় সহগুলি, এটা ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো, জলসেচ কেন প্রয়োজন, এখানে পয়েন্ট ওয়াইজ তোমাদের হয়ে যাবে আরামসে। তারপরে হচ্ছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, আচ্ছা আর একটা বলতে পারে, ভারতে জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব কি, মৌসুমি প্রভাবে আমাদের বৃষ্টিপাত হচ্ছে, সে বৃষ্টিপাত ভারতীয় কৃষির অনেকটা নির্ভরশীল মৌসুমি বৃষ্টিপাতের ওপর, এটা একটা তৈরি করতে পারো, ঠিক আছে?
এটা আমি এক্সট্রা বললাম। ভারতের জলবায়ু বৈশিষ্ট্য, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এটা রয়েছে। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি কি, এটা এসেছে 2020-তে। মৃত্তিকা ক্ষয় এবারে চলে গেলাম মৃত্তিকা। মৃত্তিকার মধ্যে দেখো অনেকগুলো মৃত্তিকা রয়েছে, পলি, কৃষ্ণ, ল্যাটেরাইট, লোহিত মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, মরু যেটা সয়াল, রেগুর সয়াল সেটা রয়েছে, তো অনেকগুলো রয়েছে। তার মধ্যে আমি বলবো তিন চারটে গুরুত্বপূর্ণ, তার মধ্যে অলরেডি দুটো এসে হচ্ছে 2019-এ, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। তারপর ল্যাটেরাইটটাও খুব গুরুত্বপূর্ণ, 2, 3, 5-এর মধ্যে দিতে পারে যেগুলো দুটো, যেটা আড়াই মাস করে থাকবে। পলি মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায় তার চারখানা বৈশিষ্ট্য এরকমভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা, পলি, আমি তিনটে লিখেছি, যে পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, যেকোনো দুটো আসতে পারে, বা এইরকমও প্রশ্ন করতে পারে, যেকোনো দুটো মৃত্তিকার অবস্থান সহ বৈশিষ্ট্য আলোচনা করো, মানে কোথায় দেখতে পাওয়া যায় সেটা লিখবে, তারপরে বৈশিষ্ট্যগুলো আলোচনা করবে। যেকোনো দুটো মানে হচ্ছে আড়াই করে পাঁচ থাকবে। স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও তাই, যেকোনো দুটো আসতেই পারে, ঠিক আছে? এবার হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ, মৃত্তিকা ক্ষয় সংরক্ষণের পদ্ধতি। মৃত্তিকা ক্ষয়ের কারণও আসতে পারে, মৃত্তিকা ক্ষয়ের কারণ আর মৃত্তিকা ক্ষয়ের সংরক্ষণ, আমি দুটোর মধ্যে বেশি আমি প্রেফার করবো সংরক্ষণটা, মানে আমার মতে গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে? তাহলে কোনটা বেশি, মৃত্তিকা ক্ষয় সংরক্ষণের পদ্ধতিগুলো, ঠিক আছে? সংরক্ষণের পদ্ধতিগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে প্রশ্ন। এখানে 5 নম্বর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর একটা সংরক্ষণ দিতে পারে। এখন মৃত্তিকা ক্ষয় বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কোনগুলো কি গুরুত্বপূর্ণ, আমরা এইভাবে তোমরা প্রত্যেকটা দেখো, দেখে নাও যখন তোমরা বসছো, এই প্রশ্নগুলো দেখে নাও যেগুলো করেছো কিনা, যেটা করছো না পাশে খাতায় লিখে নাও, যেটা আমার করা হয়নি আমি আবার করবো, এটা কিন্তু লিখে না, যেটা তোমার হয়নি সেটা একটু তৈরি করে নিও, ঠিক আছে? এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাকৃতিক থেকে। এর পরের ভিডিওটা হবে অর্থনৈতিক থেকে, ওখানে একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে। যেমন 2023-এ যদি দেখো, তাহলে প্রাকৃতিক থেকে মাত্র একটা দিয়েছে, বাকি তিনটে দিয়েছে অর্থনৈতিক থেকে। তো অর্থনৈতিক পার্টটা একটু বিশাল আর প্রশ্ন অনেক বেশি আছে, তো এর পরেরটা তোমরা দেখতে থাকো অর্থনৈতিক। পঞ্চম অধ্যায়ের পরবর্তী অংশ অর্থনৈতিক, ভারতের অর্থনৈতিক পরিবেশ, এটা নিয়ে আমরা আলোচনা করব। ভারতের অর্থনৈতিক পরিবেশের মধ্যে কোনগুলো পড়ছে, একটা হচ্ছে সমস্ত রকম চাষবাস মানে ভারতীয় কৃষি, তারপর হচ্ছে ভারতের শিল্প কী কী রয়েছে, এবং তার সাথে আমরা দেখে নেব জনসংখ্যা, জনঘনত্ব, আর শেষে রয়েছে পরিবহন ব্যবস্থা। এই চারটে টপিক তোমাদের লাস্ট পোর্শনে রয়েছে। তো মোস্টলি তোমরা দেখেছো প্রথম ভাগ থেকে, মানে প্রাকৃতিক যে পোর্শনটা, মানে প্রথম শুধুমাত্র আগের ভিডিওতে তোমরা দেখেছো যে বহিরাগত ভূমিরূপে যেগুলো রয়েছে, মানে নদ নদী ক্ষয়কার্য, বায়ু ক্ষয়কার্য, এগুলো ওটার দিক থেকে চারটে প্রশ্ন আসছে প্রথম সেকশনে, আর বিভাগ ক্ষয়ের দিক থেকে 5 নম্বরে আরও 4টে প্রশ্ন আসছে ভারত থেকে। তাহলে এখানের মধ্যে করতে হবে আমাদের, তো মোটামুটি যাতে কমন পাও এই জন্য আমি ইয়ার ওয়াইজ চেষ্টা করছি আগের ভিডিওতে দেখবে। তো এইবার আমি প্রাকৃতিক পরিবেশটা হয়ে গেছে, এবার অর্থনৈতিকটা নিয়ে আলোচনা করব। তো দেখো অর্থনৈতিকের মধ্যে প্রথমে আমি কৃষিগুলো কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আমি লিখে রেখেছি, এরপরে তোমরাই বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট, কারণ আমরা একটু ইয়ার ওয়াইজ আলোচনা করবো যে কোন ইয়ারে কোনটা এসেছে, তো সেক্ষেত্রে আমাদের বোঝাটা অনেক সুবিধা হয়ে যাবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে প্রথমে আমরা যে যে চাষগুলো আমাদের রয়েছে, দেখো আমি লিখেছি ভারতের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা করো, ভারতের গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা করো, ভারতের চা চাষের ইক্ষু, কার্পাস, কফি, এছাড়াও একটা তোমাদের রয়েছে যেটা হচ্ছে মিলেট। তবে মিলেটটা আসে না সাধারণত, তো মেনলি তোমরা দেখতে পাবে কোন কোনগুলো এসেছে। তো 2022-এ এসছে ধান, গম এসছে 2019, চা এখনো পর্যন্ত আসেনি, ইক্ষু 2017, কার্পাস 2018 আর 2023, মানে গত বছর কার্পাসটা চলে এসেছে আর কফি এখনো পর্যন্ত আসেনি। তো এগুলো তাহলে একটা জিনিস মাথায় রাখবে, আসতে পারে চা কফিটা, চা কফি কিন্তু এবারে চান্স আছে, যেহেতু একবারও আসেনি সেগুলো আমি বলতে পারি, চা কফি কিন্তু ইম্পর্টেন্ট, মাফ করছি, একটু চাটা বিশেষ করে কফির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চা। চায়ের ভৌগোলিক অনুকূল পরিবেশগুলো দেখে রাখবে। এছাড়া যদি দেখি ইক্ষু ইম্পর্টেন্ট হতে পারে, ইক্ষু চায়ের পর, ঠিক আছে? চায়ের পর ইক্ষু বলতে পারে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সে নানা রকম দিতে পারে, গমও দিতে পারে, বলতে পারে। তো মোটামুটি এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবি
সৃষ্টির মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, ভৌগোলিক অনুকূল। এবার হচ্ছে তোমরা তো খুব কনফিউজ হবে এটা করতে গেলে যে এতগুলো একই ধরনের, এই তাপমাত্রা লাগবে, এই ভৌগোলিক পরিবেশটা আছে, এই মৃত্তিকাল আছে। তো তার থেকে সব থেকে ভালো উপায় হচ্ছে তোমরা একটা ছক করে নাও, টেবিল সিস্টেমে করবে। কিভাবে ধরো, এখানে একটা টেবিল করে নেবে, টেবিল করে এখানে লিখে নেবে তাপমাত্রা, হিট, ঠিক আছে, কত তাপমাত্রা, কতটা লাগছে টেম্পারেচার, ঠিক আছে, তাপমাত্রা, বৃষ্টিপাত। এবারে তোমরা এক্ষেত্রে এরকম করে একটা ছক করে নাও, যেমন ধানের ক্ষেত্রে, তারপর তোমার গম, চা, এরকম করে জাস্ট তাপমাত্রাটা লিখে রাখো কত লাগবে। যদি বলো 25 ডিগ্রি তো 25 ডিগ্রি, গমের ক্ষেত্রে যদি বলো 20 ডিগ্রি তো 20 ডিগ্রি, এরকম করে তাপমাত্রা। যদি বৃষ্টিতে বলো 150 সেমি তো 150, গমে যদি 100 বলো তো 100, সেইগুলো একটু দেখে নিও যে জাস্ট একটা রাফ। তারপর সেন্টেন্সে তোমরা বানাতেই পারবে, সেন্টেন্সটা নিজেরাই তৈরি করতে পারবে, শুধুমাত্র মনে রাখার জন্য যে কোন চাষে কত পরিমাণ তাপমাত্রা লাগবে, কতটা বৃষ্টিপাত লাগবে। তো এতগুলো চাষ আছে, তো তোমরা একটা ছক পানি না, তাহলে মোটামুটি এই ছকটাই যখন চোখ বন্ধ করে মনে রাখবে তোমার ইজিলি তোমার প্রত্যেকটাই মনে পড়ে যাবে, ঠিক আছে। তো এইটা একটা মনে করার উপায়। তো আমি বলবো এমন না যে তুমি শুধু চা কফি পড়ে গেলে, একদমই নয়, যে কোনো আসতে পারে। তবে আমি বেশি গুরুত্ব দিতে বলবো কিছু ক্ষেত্রে, যেমন এই চা, তিনটে চা কফি ইক্ষু, কিন্তু তুমি এই টেবিলটা পড়ে রাখলে যা আসবে সেটাই পারবে। এটা খুব ভালো একটা সহজ পদ্ধতি, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে হচ্ছে, এবারে আমরা শিল্পর প্রশ্নটা দেখে নেবো, কিন্তু এখানে আরো কয়েকটা প্রশ্ন আছে ইয়ের থেকে, তোমার কৃষি থেকে। একটা হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, একটা হচ্ছে ভারতীয় কৃষির সমস্যা। তো সমস্যা বৈশিষ্ট্য দুটো একটু যত্ন করে পড়তে হবে তোমাদের। তো আমি এখানে লিখিনি, তবে আমি এর পরে কোশ্চেন 12 পরে আমি যে ইয়েটা করবো, এখানে আরো কোশ্চেন আছে, এটা শেষ হয়নি, বোর্ডে এগুলো লেখা গেছে, তাই আমি এগুলো আলোচনা করছি। এরপরে আরো আছে, ওখানে আমি এটা আলোচনা করবো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে শিল্পটা স্টার্ট করছে, এগুলো হয়ে গেলে এগুলো আমরা শিল্প দেখবো। শিল্পর মধ্যে তিনটে প্রশ্ন বিশেষ করে দিয়েছি, এই তিনটে ভীষণ রিপিট হয়। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবন, পশ্চিম ভারতে কার্পাস শিল্পের একদেশী ভবনের কারণ, পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের একদেশী ভবনের কারণ, তিনটে আছে। পূর্ব মধ্যতে লৌহ ইস্পাত হচ্ছে। যখনই কোনো শিল্প, মানে শিল্প গড়ে ওঠা, যে কোনো শিল্প গড়ে ওঠার একটা কারণ আছে, তোমাদের প্রথমেই থাকবে শিল্প গড়ে ওঠার কারণগুলি কী। প্রথমেই কাঁচামালের সহজলভ্যতা থাকতে হবে, জল থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে, মূলধন টাকা থাকতে হবে, ভালো পরিবার ব্যবস্থা থাকতে হবে, বাজারের নৈকট থাকতে হবে, ঠিক আছে, এইগুলো হচ্ছে মিনিমাম। শ্রমিকের ব্যবহার, শ্রমিক যাতে প্রচুর থাকে সেগুলো থাকতে হবে, এটা সব ইয়ের ক্ষেত্রে কমন। শুধুমাত্র যদি বলে যায় পূর্ব মধ্য ভারতে, তার মানে ওখানে লৌহ ইস্পাত শিল্প কোনগুলো আছে, রৌরকেল্লা, ভিলাই, জামশেদপুর, বোকারো, এগুলো হচ্ছে বিভিন্ন লৌহ ইস্পাত শিল্প, তখন তোমাকে এগুলো লিখতে হবে, ওখানে আশেপাশে কোথায় কোথায় লৌহ খনি রয়েছে, ঠিক আছে, এগুলো লিখতে হবে, এগুলো কিন্তু মেনশন করতে হবে। মেইন জিনিসটা এক, শুধু কিছু পয়েন্ট তোমাদেরকে প্রতিটা প্রশ্নতে চেঞ্জ করতে হবে। যে মেয়েটা হবে পশ্চিম ভারত, পশ্চিম ভারতে কার্পাস, কার্পাস হয় কারণ পশ্চিম ভারত মানে মুম্বাই, মুম্বাই এই দিকটাতে হচ্ছে, মুম্বাই মেনলি কৃষ্ণবিল থেকে দেখা যায় ওই জন্য কার্পাস হচ্ছে। এখানে মাটিটা একদম কার্পাসের উপযুক্ত, তাই এগুলো একটু জোর দিয়ে দিয়ে পশ্চিম ভারতেই কেন বলছে সেই জন্য আমাদেরকে কিন্তু ওই দিকে টার্গেট রাখতে হবে। কিছু পশ্চিম ভারতের একটা জায়গার নাম মেনশন করতে হবে, পূর্ব মধ্য ভারতের কিছু জায়গার নাম মেনশন করতে হবে, যাতে অ্যান্সারটাকে একদম ফ্রুটফুল দাঁড়ায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই দিকটা, তাই কিনা পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত এসেছে 2018-তে, পশ্চিম কার্পাস কেন্দ্রীয় ভবনে এখন পর্যন্ত আসল দেখাচ্ছে, আর পশ্চিম ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রীয় ভবন কার্ডগুলির মধ্যে 2023-17 পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন। এইবারে একটা বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের লিখবে, কেন্দ্রীয় ভবন, একদেশী ভবন, বা পশ্চিম ভারতে কেন অধিক দেখা যায়, এই ধরনের বিভিন্ন অ্যান্সার একটাই, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেবে, কিন্তু কখনো আউট অফ দ্য সিলেবাস প্রশ্ন আসবে না। তো আচ্ছা, তোমাদের বইয়ে রয়েছে, ঠিক আছে, তাহলে এইরকমভাবে প্রশ্নগুলো আসবে। তো এখানে ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা আসতে পারে, তবে এই প্যাটার্নের মধ্যে থেকে একটা পাবে, এইগুলো শিল্প থেকে একটা প্রশ্ন পাবে, একটা পাবে জনসংখ্যা থেকে প্রশ্ন, এরকম করেই কিন্তু প্রশ্নগুলো আসে যখনই করে এক্সামিনারে, তখন কিন্তু এরকমভাবেই করে। তো চার্জ থেকে তোমরা এগুলোর মধ্যে থেকে পাবেই একটা, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে। পেট্রোকেমিক্যাল অলরেডি দুবার চলে এসেছে 2023-24, তো আমি বলতে পারি যে এই দুটো বেশি চান্সেস আছে, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত আর এইটা কার্পাসটা, ঠিক আছে। এরপরে রয়েছে জনসংখ্যা, জনসংখ্যার মধ্যে তিনটে দিয়েছি আপাতত। একটা হচ্ছে পশ্চিম ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, শহর বা নগর গড়ে ওঠার কারণ লেখো, নগরায়নের সমস্যা, এগুলো আপাতত এসেছে। জনসংখ্যা বন্টনের
এইটা 2018 ছাড়া 2023ও কিন্তু জনসংখ্যা বন্টন চলে এসেছে, মানে গত বছর। ঠিক আছে, জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কেন বিভিন্ন জায়গাতে জনসংখ্যা খুব বেশি, যেমন সমভূমিগুলোতে কেন বেশি, পাহাড়ি অঞ্চলে কেন কম, কিছু একটা জায়গার নাম দিয়ে দিতে পারো, শিল্প শহরগুলোতে কেন বেশি, পাহাড়ে বিভিন্ন দার্জিলিং কাশ্মীর এগুলোতে কেন জনসংখ্যা কম, এরকম করে আলোচনা করতে হবে। উদাহরণ সহ প্রত্যেকটা পয়েন্টে একটা দুটো করে উদাহরণ দেবে, তবে তুমি রিলেট করতে পারবে, রিলেভেন্স একটা তোমাকে এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো অলরেডি দুবার চলে এসেছে, এটা খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে। জনসংখ্যা বন্টন এইখানে কিন্তু তার মানে এইটা আসতে পারে শহর নগরায়ণের কারণ আর সমস্যা, এই দুটো কিন্তু এবার আমি গুরুত্ব দিতে পারছি সব থেকে বেশি। এগুলো এসেছে মানে এই না যে আসবে না, আমি বারবার বলছি এগুলো একবার চলে এসেছে মানে একদমই না যে আর তোমাদের আসবেই না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কয়েকটা শিল্প কৃষি থেকে দিলাম আর জনসংখ্যা থেকে দিলাম, আরও একটু আছে একটু দেখে নেব। দেখো আমি আরো তিনটি প্রশ্ন, 13 নম্বরে ভারতের কৃষির বৈশিষ্ট্য নিয়েছি, ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে 5টা পয়েন্ট। দেখবে তোমাদের বই সাতখানা বা ছখানা পয়েন্ট দেওয়া আছে, যে কোনো 5টা ভারতের কৃষির সমস্যা ও সমাধান। তো আমার মধ্যে মনে হয় বৈশিষ্ট্যটা আসবে বিভিন্ন সরকারের দিকে সেরকম করে আসে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই ধরনের এখন না আর সোজা প্রশ্ন আর আসবে না, দেখতেই পাচ্ছ করোনার পর থেকে পড়াশোনার লেভেলটা অনেকটা বেড়ে গেছে। তো ওই জন্য একটু তোমাদের একটু কোশ্চেনের লেভেলটা বাড়বেই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু ভাবাবে কোশ্চেনটা, কিন্তু অ্যান্সার কিন্তু তোমাদের বইয়ের বাইরে হবে না, অ্যান্সার ওখান থেকে থাকবে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে। সেক্ষেত্রে সোজা সাপটা বৈশিষ্ট্য কাকে বলে এই টাইপেরগুলো হয়তো আসবে না। কেন, হ্যাঁ, এই কেন কেন প্রশ্নগুলো একটু বেশি আসবে, ঠিক আছে, কেন আলোচনা করো, এই ধরনের যুক্তি দেখাও, এই জাতীয়গুলো একটু বেশি আসবে, হ্যাঁ, বা প্রমাণ করো, এই জাতীয়গুলো একটু বেশি আসবে, যেটা তোমাকে একটু ভাবতে হবে, ভেবে লিখতে হবে। তো এই ক্ষেত্রে কৃষি সমস্যার সমাধান, যেটা ভবিষ্যতে কী কী সমস্যার সমাধান করতে পারা যায়, এই ধরনের একটু আসতে পারে। তো আমার মনে হয় এইগুলোর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট আমার মতে, আর ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব তৈরি করে রাখবে। এছাড়াও পরিবহন ব্যবস্থার মধ্যে তিনটে, রেলপথ, সড়কপথ আর জলপথ, এই তিনটে আলাদা আলাদা করে গুরুত্ব পাবে। সে 3 নম্বরে যখন আলোচনা করবো সেখানে আমি বলে দেবো যে কেন লাইফ লাইন অফ ইন্ডিয়া ইয়েকে বলছে, রেলপথকে বলছে, ঠিক আছে, উন্নয়নের জীবনে কেন জলপথকে বলছে, এরকম করেও কিন্তু 3 নম্বরে ঘুরিয়ে একটু প্রশ্ন করে। তো সেই ক্ষেত্রে রেলপথের গুরুত্ব, সড়কপথের গুরুত্ব আর আকাশপথের গুরুত্ব তিনটে তোমরা তৈরি করবে, এবং পরিবহনের গুরুত্ব এটা রয়েছে একটা যে ওভারঅল তিনটে মিলে যে পরিবহনের গুরুত্ব, কেন পরিবহন প্রয়োজন সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে, সেগুলো তোমাদেরকে তৈরি করতে হবে। তো এইটা শুধুমাত্র আমি অর্থনৈতিক দিকটা দেখালাম, আর ভারতের প্রাকৃতিক দিকটা তো আলোচনা করে দিয়েছি। তো এই হচ্ছে ভারত থেকে সম্ভাব্য প্রশ্ন, ভারত থেকে মোটামুটি 4টে প্রশ্ন আসবে, সেগুলো তোমরা তৈরি থাকো, ভারতটা খুব ভালো করে করবে, এবং 4টে প্রশ্ন আসে তার মধ্যে 2টো করতে হচ্ছে প্লাস ম্যাপ পয়েন্টিং। তো ভারত থেকে অনেকটাই প্রশ্ন আসছে, একটু ভালো করে তৈরি করো, ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও দেওয়া আছে, তোমরা যতবার দেখবে আমি আবার চেষ্টা করবো ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও করার। তোমরা যদি চাও ম্যাপ পয়েন্টিংয়ের আগে ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আপাতত এখানেই, আরও যদি কিছু ভিডিও যাও নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।